ঢং করো তুমি ঢং। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, আর ঠিক এই কারণেই হয়তো এতটা অ্যাডভেঞ্চারাসও, কারণ তুমি নিজেও জানো না আর কয়েকদিনে তোমার সাথে কি হতে চলেছে। এই তো কদিন আগে আসা হোয়াটসঅ্যাপ টেক্সটটা, বরুণ আলিয়ার সাথে ভিডিওর ব্যাপারটা দুম করেই হয়, আর আমিও ফ্লাই করে যাই মুম্বাই। অন্যান্য ক্রিয়েটারদের মতো আমিও একটা ভিডিও বানাই, বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে এটা আমার ফার্স্ট ভিডিও, তাই একটু নার্ভাস ছিলাম। ভিডিও শেষে ভিডিও কমপ্লিট করে কলকাতা ফিরে আসি আবার, কিন্তু তখনই মনে পড়ে আমার ইউটিউব ফ্যান ফেস্টের কথা। 2015-2016 কলকাতায় ইউটিউবের দুটো ইভেন্ট হয়, যেখানে আই ওয়াজন্ট ইনভাইটেড, মানে ওটার মিনিমাম ক্রাইটেরিয়া ছিল 1000 সাবস্ক্রাইবার্স, আর আমার তখন 100-200, তাই আমার তখন খুব খারাপ লেগেছিল। ঠিক করেছিলাম কোনোদিন ইউটিউবের কোনো ইভেন্ট হলে অবশ্যই যাব। আগের বছর যাইনি, কিন্তু এইবার ভাবলাম একটা এক্সপিরিয়েন্স করে দেখি, তাই আবার মুম্বাই ছুটলাম। ব্যাপারটা হলো মুম্বাইয়ের সবচেয়ে যেটা ভালো জিনিস এখন অবধি আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ট্রাফিক সিস্টেম, মানে 1 মিনিট গাড়ি গেলে 10 মিনিট দাঁড়িয়ে থাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি, জানি না কখন যাব। খুব ভালো লাগছে, কারণ এসি হাওয়া একটু বেশি খাওয়া যায়। বাহ, আমার গাড়িতে বসে আমারই জায়গার দুর্নাম, বাহ চমৎকার। উঠতে কে বলেছে তোকে আমার গাড়িতে? হিউমার দিচ্ছে। তো অনেক গবেষণা অনেক গুগল করার পর আমরা এখন ঠিক করলাম জুহু চৌপাট্টি বিচে আমরা যাব, কারণ জায়গাটা শান্ত। আর যাদের মুম্বাই সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের বলি, এখানে উবের ট্যাক্সি চলে, উবের অটো যায়, উবের গো পুল তো আছেই, সাথে ট্যাক্সি আর অটোও যায়, মানে উবের করে তুমি অটোও বুক করতে পারো। তো আমরা ফাইনালি চলে এসেছি জুহু চৌপাট্টি বিচে। আমরা ভেবেছিলাম যে অনেক ফাঁকা হবে, অনেক ফাঁকা, প্রচণ্ড ফাঁকা। আর একটা ভুল করেছি, সেটা হচ্ছে গামছা টাওয়েল কিছু আনেনি, তাহলে আমি নামতামই চলে, কিন্তু আমি একই তো গামছা আর টাওয়েল কিছু আনিনি। তারপর শু, কি বুদ্ধি, বিচে এসছে শু পরে, নাইস। ভুলে যে ও আমা যা পেয়েছি না চাইতে, যেও না ক্ষতি পূরণ, যা দিয়েছি না চাইতে, দিও না তার দাম। He tried it. এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার। ব্যাস, এরপর আর কিছু না, বিচে একটু ঘুরেছি, বিচের ধারে বসে একটু গান করেছি, তারপর অটো করে বাড়ি ফিরেছি আর টানা ঘুম লাগিয়েছি। গুড মর্নিং, আজকে 29th মার্চ আর এখন বাজে 11:40। একটা থেকে গ্র্যান্ড হ্যাট মুম্বাইয়ে ইউটিউব ক্রিয়েটার ক্যাম্প, যেখানে গেস্ট লিস্টে আমিও ইনভাইটেড। সো আমরা এখন সেখানে যাব, আর 12:30 থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আই গেস, আর আমরা সেখানে গিয়ে এখন ব্লগ করার চেষ্টা করব, কিন্তু জানি না কতটুকু করতে পারবো, কারণ ক্যামেরা নিয়ে সবার সামনে ব্লগ করতে ক্যামেরাটা লাগবে, কথা বলা বেশি প্রেফার করব। সো ক্রিয়েটার ক্যাম্পে দেখা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি গ্র্যান্ড হ্যাট মুম্বাই, এখানে ইউটিউব ক্রিয়েটার ক্যাম্পটা হবে।
এই হচ্ছে লাইন, মানে এখানে সবার রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আমাদের আলাদা লাইন, ওখান থেকে আমরা যাবো। মুন্নুর আলাদা লাইন, আমাদের আলাদা লাইন করে দিয়েছে, সেখানে আমরা যাবো, কারণ আমরা স্পেশাল বাঙালি না, বাঙালি এখানে বাঙালি স্পেশাল, আমরা যেখানে যাব সেখানে আলাদা স্পেশাল লাইন বানিয়ে। এখন ওখানে যাচ্ছি আমরা, চলো। Oh, hi, how are you? How are you? Awesome! Hi, how are you? No, I'm fine. This is our biggest YouTuber from Kolkata, like 1 million. Just hit 1 million. Just 1 million. হ্যাঁ, ওই দুজনের মধ্যে একজন আমান্ডা সার্নি, আর ঠিক এইটুকু ডিস্টেন্সে বসেও আমি একটা সেলফি তুলিনি। বাহ, খুব ভালো কিরণ, খুব ভালো। On my channel, not just on my channel, on every Bengali content creator's channel, that it goes to a height where we become proud of our content. Agla target hai Bengali content ko national level pe le jaane ke liye, even international level pe le jaane ke liye. To all my Bengali fans, all the people in Kolkata, I know, I've been seeing you guys that you love my work. I'm so blessed. Thank you so much. You guys are the sweetest, like your Bengali sweets. And I wish to one day visit Kolkata. I banwaya nahi hai because I genuinely want to meet you guys. Okay? Kolkata, I'm coming one day for you. I love you guys. Kolkata, yes! I'm with Girl Bicep. What's up bro, कैसे हो? बहुत अच्छा हूँ, बहुत अच्छा। मैं पहले भी मिल चुका हूँ, बहुत अच्छा है, मुझे बहुत अच्छा लगता है। हम इंस्टाग्राम में बात भी करते हैं। बात बताओ, KKR के फैन हो? हाँ, I'm making a video with KKR. Oh, okay. Yeah. What's your second team after KKR? I don't watch cricket that much. Okay. So maybe CSK. Okay. Your team? My team is Mumbai Indians, क्योंकि I'm from Mumbai. Yeah. Kings 11 is my second team. KKR is maybe my third team. Second team, third team ka love time mujhe samajh nahi aa raha. First team hona chahiye sirf. To theek hai. Kaisa lag raha hai? Maza aa raha hai YTF? Bahut acha lag raha hai kyunki vlog mein first time bana raha hu. Acha. Professional log. Ami tumhar bhalo bhashe. And he knows Bengali. I'm the host. I know one line because I dated one Bengali girl once. Bengali girls are very pretty. Yeah. Bengali boys are also. Bengali boys are also very pretty. I'm very pretty. Very sexy. Thank you. Okay, thank you. See you. Anytime, bhai. Yeah. How are you? All good? Yeah. Absolutely. You're looking more chilled than last time. Last time to tension mein tha. Yeah, abhi bhi thoda thoda hu. Nahi itna nahi. Theek hai bachcha. I'll see you around. Okay. Airport dekha holo Slay Point er sathe, Super Omen er sathe, Mostly Sen er sathe, Flying Beast er sathe, Roasting Guru War Garib er sathe, Neon Man er sathe, আরও অনেকের সাথে, যদিও আমি তো সেলফি তুলতে ভুলে যাই। এরপর খাবার খেলাম, তারপরে ব্যাক করলাম আবার রুমে, আবার ঘুম। এর পরের দিন ছিল ইউটিউব ফ্যানফেস্ট, যেখানে সব ইউটিউবাররা স্টেজে পারফর্ম করেছিল, সেটা ইউটিউব ফ্যানফেস্টের ইউটিউব চ্যানেলে দেখলেই পেয়ে যাবে। কিন্তু একদিন 1000 সাবস্ক্রাইবার না হওয়ার জন্য, যাকে ইউটিউব ইভেন্ট অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি, তার এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। যদি এটা পসিবল হয়, তাহলে এটাও পসিবল কলকাতায় 1 মিলিয়নের অনেক চ্যানেল হবে, আর ওই স্টেজে আমরা পারফর্ম করব বাংলায়, কারণ মুম্বাইয়ে বাংলায় পারফর্ম করলে কেউ বুঝবে না, আর হয়তো ওদের বাংলা ইউটিউবার চাইও না। তাই একদিন কলকাতায় ইউটিউব ফ্যানফেস্ট হবে, আর আমরা সবাই বাংলায় পারফর্ম করব। নাও লেটস টক অ্যাবাউট আওয়ার স্পন্সার। এখন হোয়াটসঅ্যাপ বা যে কোনো মেসেঞ্জারে চ্যাট করার সময় তুমি যদি কোনো সেন্টেন্সের বাংলা জেনে থাকো আর ইংলিশ না জেনে থাকো, তাহলে চ্যাট বক্সে সেখানেই তুমি বাংলা সেন্টেন্সটা লিখতে পারো এবং পুরো বাংলা সেন্টেন্সটা কপি করতে পারো, এবং কপি করে পাশে যে ইউডিকশনারি অ্যাপের অপশান দেবে সেখানে ক্লিক করলেই তুমি সেটার ইংলিশ মানে জানতে পারবে, মানে পুরো সেন্টেন্সটার। সেখান থেকে কপি করে তুমি সেখানে পেস্ট করতে পারো এবং তাকে পাঠাতে পারো। এবং ইউডিকশনারি আরও একটা ফিচার যেটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তুমি ইউডিকশনারি অ্যাপটা খুলে রাইট দিকে যেই
ক্যামেরা অপশানটা থাকে, সেখানে ওয়ার্ডের পাশে সেন্টেন্স বলে একটা অপশান আছে, সেই সেন্টেন্সে ক্লিক করার পরে একটা অ্যালবাম বলে অপশান আসবে বাঁ পাশে, সেটা ক্লিক করলে যে কোনো ছবি তোমার মোবাইলে আছে যার মানে তুমি জানো না সেই ছবি তুমি ওখান থেকে ক্লিক করে খুলতে পারো, এবং যেটুকুর মানে তুমি বুঝতে পারছো না সেটুকু সিলেক্ট করতে পারো যে কোনো ছবির, এবং সিলেক্ট করার পরে একটা রাইট অপশান আছে সেখানে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করলেই তুমি পুরো মানেটা জানতে পারবে, সেখানে দেখিয়ে দেবে বাংলা মানেটা কী। তো এটা নতুন ফিচার, এটা চেক করে দেখতে পারো, ডেসক্রিপশানে দেওয়া আছে ইউডিশনের অ্যাপের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করো আর ইউজ করতে পারো।